হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো সিমুলেশন করার পর কীভাবে বার ডায়াগ্রাম তৈরি করা যায়। তো বার ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদেরকে যে ছকটা করতে হয়, এরকম একটা ছক তৈরি করে নিতে হয়। করে নেওয়ার পর উপরে থাকে নাম্বার অফ কাস্টমার বা নাম্বার অফ স্টুডেন্ট, যেটাই হোক। তো আর এখানে থাকে ক্লক টাইম, মানে এখানে টাইমটা থাকে। তো এখানে আমাদেরকে বার ডায়াগ্রাম তৈরি করার ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাস্টমারটা কখন অ্যারাইভ করছে আর কখন তার সার্ভিস এন্ড হয়েছে। তো এখন আমরা যদি এই ছকটার ক্ষেত্রে বার ডায়াগ্রাম তৈরি করি, তাহলে এখানে অ্যারাইভ করছে, এই এখানে আছে অ্যারাইভ করছে এখানে, আর কাস্টমার অ্যারাইভ, আর এখানে করতে হবে এন্ড, বলতে কখন এন্ড করছে। তাহলে অ্যারাইভ করছে জিরোতে, তাহলে এখানে যদি আমরা জিরো দেই, সে অ্যারাইভ করছে জিরোতে আর সার্ভিস এন্ড হয়েছে টুতে। তাহলে এখানে যেহেতু কাস্টমার একজন, তাহলে এখানে ওয়ান থেকে এখানে টুতে যাবে, বাস ইন টুতে। এখন প্রথম কাস্টমার শেষ, এখন দ্বিতীয় কাস্টমারের ক্ষেত্রে সে কাস্টমার অ্যারাইভ করছে দুয়ে আর শেষ হয়েছে তিনে, তাহলে দুই থেকে শুরু হবে তিনে গিয়ে শেষ হবে। আর এখানে দিতে হবে কাস্টমার ছিল এক নম্বর, হচ্ছে দুই নম্বর কাস্টমার, তারপর তিন নম্বর কাস্টমার, তিন নম্বর কাস্টমার অ্যারাইভ করছে সিক্সে আর শেষ হয়েছে নাইনে, তাহলে এখানে ফোর ফাইভ বাদ এখানে আসে সিক্স, সিক্সে এসে অ্যারাইভ করছে নাইনে এসে শেষ। তো এখানে হবে নাইন, আর ক নম্বর কাস্টমার তিন নম্বর কাস্টমার, তারপর চার নম্বর কাস্টমার অ্যারাইভ করছে সেভেনে, শেষ হয়েছে এগারো, কিন্তু নাইনের পর তো আমরা সেভেন যেতে পারি না, এখন সেভেন হওয়ার কথা তো এখানে। তো আসলে এখানে কত, এখানে হবে সিক্স, তো এখন সেভেন, এখন তিন নম্বর কাস্টমারের সার্ভিস শেষ হবে নাইনে, কিন্তু চার নম্বর কাস্টমার চলে আসছে সেভেনে, তাহলে অবশ্যই তাকে সেভেনে আসছে ঠিক আছে, কিন্তু তাকে নাইন পর্যন্ত ওয়েট করতে হবে, যেহেতু এখানে তিন নম্বর কাস্টমার সার্ভিস নিতেছে, এই কারণে সে সাথে সাত মিনিটে আসার পরও সে সার্ভিস নিতে পারবে না, আর না নিতে পারার কারণে সে যাবে ওপরে। ওপরে যাওয়ার পর সে চার নম্বর, মানে তিন নম্বর কাস্টমারের সার্ভিস নেবে কত, নাইন পর্যন্ত। তো যখন তিন নম্বর কাস্টমার সার্ভিস নাইনে শেষ হবে, তখন চার নম্বর কাস্টমারের সার্ভিস শুরু হবে, তাহলে সে এতক্ষণ সেভেন থেকে নাইন পর্যন্ত ওয়েটিংয়ে থাকবে, যখন তিন নম্বর কাস্টমারের সার্ভিস শেষ তখন সে চলে আসবে নেসে, তখন সে নাইনের পর সার্ভিস শুরু হবে। তাহলে একে এখানে হবে দশ, এটা হচ্ছে এগারো, তাই এখানে কোন নম্বর, এটা হচ্ছে ফোর নম্বর কাস্টমার, এটা হচ্ছে ফোর নম্বর কাস্টমার, তো এখানে এগারো এসে শেষ। তারপর পাঁচ নম্বর কাস্টমার, পাঁচ নম্বর কাস্টমার অ্যারাইভ করছে কত, নাইনে, পাঁচ নম্বর কাস্টমার অ্যারাইভ করছে নাইনে, কিন্তু এখানে চার নম্বর কাস্টমারের সার্ভিস এন্ড হয়েছে এগারোতে, কিন্তু সে নাইনে এসেই কি সার্ভিস পাবে, না থাকে অবশ্যই ওয়েট করতে হবে দুই মিনিট, এই কারণে আবার নাইন থেকে শুরু হবে, সে এগারো ইন্ট হবে কত, বারোতে গিয়ে, তাহলে এগারো পর্যন্ত ওয়েট করতে হবে, এখানে এগারো যখন সার্ভিস শেষ তখন সে সার্ভিস শুরু করবে, তাহলে এটা হচ্ছে ফাইভ, এখানে হচ্ছে ফাইভ, এখানে হলো পাঁচ নম্বর কাস্টমার। এখন আর একজন কাস্টমার সাপোজ, আরও আরও একজন কাস্টমার যদি সাপোজ টেনে আসতো, তাহলে সে অবশ্যই ওপরে চলে যেত, এভাবে ওপরে যায় আবার কাজ হয়ে যেত, এখানে আসে নেই, অতএব এটা আর দরকার নেই। তো এখন ছয় নম্বর কাস্টমার অ্যারাইভ করছে কত, পনেরোতে, তাহলে এর আগের কাস্টমার সার্ভিস শেষ হয়েছে বারোতে, আর এরপরের কাস্টমার আসছে পনেরোতে, তাহলে তেরো চোদ্দো মানে শেষ এখানে এসে পনেরো, পনেরো থেকে কত, নাইন, তাহলে এটা আসছে পনেরো আর এখানে আসছে
19। তো এইভাবে হলো তোর বার ডায়াগ্রাম। তো বার ডায়াগ্রাম শুধু এটা এভাবে না, সাপোজ এরকমের ক্ষেত্রেও বার ডায়াগ্রাম চাইতে পারে। এই ক্ষেত্রে বার ডায়াগ্রাম যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যারাইভ, এই অ্যারাইভাল টাইম ফলো করতে হবে, যে অ্যারাইভ টাইম আর সার্ভিস ইন টাইম। এই সার্ভিস ইন টাইম, সার্ভিস ইন টাইমতে আমরা বার ডায়াগ্রাম তৈরি করতে পারি। এর যদি ক্ষেত্রে তাহলে এখানে অ্যারাইভ করছে 0-তে আর ইন্ড হয়েছে 4-এ, পরে কাস্টমার আসছে 8-এ, সেরকম মতো বার ডায়াগ্রামটা এইভাবে তৈরি করতে হবে।